আসসালামু আলাইকুম সবাইকে। মোহাম্মদ মিদুল শেখ হলো আমার ইউটিউব আইডির নামও, আবার ফেসবুক আইডির নামও। যারা অনেকে জিজ্ঞাসা করে আমার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, আপনারা মোহাম্মদ মিদুল শেখ ফেসবুকে লিখলেই আমার আইডি চলে আসবে, আমাকে আপনারা কমেন্ট করলে হয়তো বা আমি দেখলে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আমি আজকে আপনাদের আমার প্রবলেম, আমি যখন ইতালিতে ফার্স্ট টাইম আসছি কি কি প্রবলেমে পড়ছি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেন আপনাদের একটু উপকার হয় ইতালিতে আসার আগে। তো আমি ইতালিতে যখন আসব তখন এর আগে আমি ভাবতাম কি যে ইংলিশে কথা বলবো, সমস্যা হবে না, সবার সাথে ইতালিয়ান না পারলেও হবে, আমি এরকমটা মনে করতাম আমি নিজে। কিন্তু এরকমটা না, ইতালিতে একদমই ইংলিশ চলে না, একদমই না। আপনার ইতালিয়ান লেটার আর ইংলিশ লেটার এক, অক্ষরগুলো কিন্তু উচ্চারণ কিন্তু ভিন্ন। তো এখানে ইংলিশ একেবারেই চলে না, শিক্ষক হোক, মানুষ হোক, স্টুডেন্ট হোক, ইংলিশটা একেবারেই মানে পারে না বললেই চলে, খুবই কম, খুবই কম পারে। তা আমি এই প্রবলেমটা সবার ফার্স্টে ফেস করছি। সেকেন্ড প্রবলেম হলো আমি আমার মোবাইলের চার্জার যেটা নিয়ে আসছিলাম, টু পিন মানে মোটা পিনের চার্জার, ফাস্ট চার্জার ছিল, সেটার কর্ড খুঁজতে খুঁজতে মনে করেন আমার খবর হয়ে গেছে এখানে আসার পর। তো যদি পারেন আপনারা দেশের থেকে নিজ দায়িত্বে একটা মান্থলি ফ্লাগ নিয়ে আসবেন, এতে আপনারই ভালো হবে। আপনি মান্থলি ফ্লাগ নিয়ে আসলে ওই মান্থলি ফ্লাগ ইজিলিভাবে চার্জ দিতে পারবেন সব কিছু, এটা লাগবে না। তাও আমি আমার নিজে প্রবলেম ফেস করছি, তো 2-3 দিন লাগছে আমার খুঁজতে খুঁজতে এই কর্ডটা, তো আপনাদেরকে বলে রাখলাম আর কি। আর ইতালিতে আসলে আপনারা অনেকেই বলেন যে ভাষা কীভাবে শিখবো, ইতালিতে যখন আসবেন এখানে স্থানীয় অনেক স্কুল আছে, যেমন আমি জেনোবা শহরে থাকি, এখানে আপনার ইতালিয়ান স্কুল, আপনার স্কুলে যা কথা বলবেন একটা লোক নিয়ে যাবেন, তো আপনার পাসপোর্ট চাবে, শুধু নাম উঠাবে, ডিটেলস নিবে কোথায় থাকেন এটা নিবে, আর আপনার 10 ইউরো মানে 1000 টাকা লাগবে, তারপর আপনি ভর্তি হয়ে যাবেন। সপ্তাহে 3 দিন ক্লাস করবেন রেগুলার। আর অনেকে, আর আমার ইচ্ছা আছে যেটা সত্যি কথা, যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেয় আমি একটা ড্রাইভিং লাইসেন্স নিব। লাইসেন্সকে এখানে পাতেন্তা বলে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিজের স্বাধীন অনুযায়ী নিজে কাজ করতে পারবো, এটা সবচাইতে বেস্ট একটা কাজ আমার কাছে মনে হয়। যেন কেননা আমি ঘুরতে পছন্দ করি, ট্রাভেলিং করি, তো আমি যখন গাড়ি নিব তখন দেখা গেল নিজের স্বাধীন অনুযায়ী বিভিন্ন জায়গায় আমি ঘুরতে পারবো, ট্রাভেলিং করতে পারবো। তো ভিসাটা, ইতালির ভিসাটা কিন্তু এত সোজা না, ইতালিয়ান অনেকেই আশা করে যে ইতালি যাবে, কিন্তু সবার ভাগ্যে তার হয় না। আমার নিজেরই ভিসা হয়েছে প্রায় 2.5 বছর পর, তো আপনারা তো বুঝতেছেনই আমি এই ফ্যামিলি ভিসায় আসছি, আমার আব্বু আমাকে নিয়ে আসছে। দেখা গেল ফ্যামিলি ভিসা যারা আসেন তাদের সুযোগ সুবিধা একটু বেশি, কেননা ফ্যামিলি ভিসা আসার পর সাথে সাথে আপনি কাগজপত্র জমা দেওয়ার পর দেখা গেলো সৌজন্য দিবে আপনাকে, নর্মাল সৌজন্য, যেটার মেয়াদ 1 বছর কি 2 বছর থাকবে, 6-7 মাসের মধ্যে পেয়ে যাবেন। যারা লিভিয়া দিয়ে আসে বা সিজনাল নন সিজনাল ভিসায় আসে তাদের সৌজন্য পেতে একটু লেট হয়। সৌজন্য ছাড়া আপনি দেখা গেল নিজের স্বাধীন অনুযায়ী অন্য কোনো ইতালিয়ান জায়গায় কাজ করতে পারবেন না। তো আমার কথা ক্লিয়ার, অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না, কেননা আপনার ইতালির একটা বৈধ কাগজ লাগবে, এই কাগজ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। যারা সিজনাল ভিসায় আসবেন দেখা গেল তখন আপনার একটা কোম্পানির সাথে চুক্তি থাকে, 9 মাসের ভিসা দিবে, তখন আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন, 9 মাস পর দেখা গেল আপনি অবৈধ, 9 মাস শেষ হয়ে যাবে। তারপর যদি আপনার কোম্পানির মালিকের সাথে ভালো একটা সম্পর্ক থাকে দেন আপনি দেখা গেল ওনার সাথে কথা বলে আরও মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন, আরও কন্ট্রাক্টে যেতে পারবেন। একসময় 2-3 বার করতে করতে আপনাকে একটা সৌজন্য দিয়ে দেবে, কেননা আপনি এখানে অনেক দীর্ঘ বছর ধরে কাজ করতেছেন, তখন আপনাকে কাগজ তারা দিয়ে দিবে। আর লিবিয়া দিয়ে আমি অনুরোধ, লিবিয়া দিয়ে আসবেন না ভাই, কারণ আমার অনেক পরিচিত মানুষের সাথে কথা হয়েছে যারা লিবিয়া দিয়ে আসছে, 9 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখনও দেশেই যেতে পারে নাই, তারা এখনও কাগজই পায় নাই। তো ব্যাপারটা তো বুঝতেছেন অনেক কড়া, কিন্তু লিবিয়া দিয়ে আসলে দেখা গেল আপনার বাঙালি দোকানে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে খাটাবে বেশি, টাকা দিবে কম। আমার কথা ক্লিয়ার? তো ইতালিতে এখন যারা আসবেন অনেক ঠান্ডা পড়তেছে, সামনে আরও অনেক বেশি ঠান্ডা পড়বে, মোটা জ্যাকেট নিয়ে আসবেন, মোটা কাপড় চোপড় নিয়ে আসবেন, মোটা মোজা নিয়ে আসবেন, কেননা নয়তো কিন্তু আপনার শীত সহ্য হবে না, একেবারে সহ্য হবে না। আর ইতালিতে বাসা ভাড়া কেমন এটাও বলে দিই, আমরা যে ইতালিতে সচরাচর বাসা ভাড়া আপনার 400 ইউরো একটা ফ্ল্যাট,
তিন রুমের ফ্ল্যাট, মানে অনেকগুলো তিন চার রুমের ফ্ল্যাট, সেখানে দেখা গেল ছয় জন সাত জন থাকতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনারা দুজনও থাকতে পারবেন টাকা থাকলে, আবার ছয় জনও থাকতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। খাওয়া দাওয়া কেমন খরচ হয়? আপনি নর্মালি যদি খান সবার সাথে তাহলে আপনার 70-80, এই ধরেন 10-100 ইউরোই খরচ হবে, মানে 10,000 টাকা। আর রুম ভাড়া ধরেন আপনি যদি সিঙ্গেল থাকতে চান আপনার হয়তো 120 ইউরো, 12,000 খরচ হবে। তা 12,000 আর 10,000 কত? 22,000 টাকা আপনার ইতালিতে খরচ আছে প্রতি মাসে নর্মালি। আর যদি আপনি সিগারেট বিড়ি এই সেইডি খান তো এটা আপনার পার্সোনাল খরচ। আপনি আমার কথা তো বুঝতেছেন। আর আর ভিসার ব্যাপারটা, আপনার যারা ভিসা পান নাই তারা দেখেন আর কয়েকদিন অপেক্ষা করেন, আপনাদের যার মাধ্যমে জমা দিচ্ছেন তার সাথে কথা বলেন, দেখেন কি বলে। কেননা নতুন করে ভিসা এখনও দিচ্ছে না কাউকেই, যারা ভিসা পাইছে তারা ইতালিতে আসতে পারতেছে, কিন্তু যারা নতুন ভিসার আশায় আছে যে ভিসা পাইনি এখনও কবে দিবে, তাদের এখনও ভিসা দিচ্ছে না, হয়তো বা সামনে পেয়ে যাবেন আশা করি, আল্লাহ ভরসা। নামাজ পড়েন, দোয়া করেন আল্লাহর কাছে। আর ইতালিতে যেহেতু আসবেন একটু টুকটাক কাজ শিখে আসেন। ইতালিতে কাজের দাম কীরকম, কোন কাজের দাম কীরকম, এটা আরেকদিন আমি পুরো ডিটেলসে বলবো, এখন ছোট্ট করে বলি। আপনি যদি দেখা গেল শিপে কাজ করেন, জাহাজে কাজ করতে গেলে কিন্তু আপনার সৌজন্য লাগবেই, মাস্ট বি। তো জাহাজে কাজ করলে আপনার স্যালারি 1.5 লাখ টাকা ধরবে, রেস্টুরেন্টে কাজ করলে আপনার স্যালারি 1 লাখ টাকার উপরে ধরবে, আর দেখা গেল মুলাতুরি মানে রাজমিস্ত্রি যে কাজটা মুলাতুরি ওইটা কাজ করলে আপনার দেখা গেল 1,30,40,50 পর্যন্ত পাবেন, 1.5 লাখ পর্যন্ত কামাতে পারবেন। তো এই কাজগুলো পেতে হলে অবশ্যই তো আপনার সৌজন্য বৈধতা থাকতে হবে, নয়তো তো আপনি জমাই দিতে পারবেন না। তো আমার কথা তো বুঝতে পারতেছেন। ইতালিতে আসলেও যে অনেক টাকা কামাবেন তা না, আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেক বছর ধৈর্য ধরতে হবে সিজনাল নন সিজনাল ভিসা যারা আসবেন, দেন আপনি একটা ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন। তারপর আস্তে আস্তে দেখা গেল আপনি সেটেল হয়ে গেলে আপনি দোকান দিলেন, একটা অ্যালিমেন্টারি মুদি দোকান দিলেন, সেখান থেকে আপনার মাসে 2-3 লাখ আসে, 1.5-2 লাখ টাকা তো আসেই। আমার কথা ক্লিয়ার? এটা ছোট্ট করে একটা ধারণা দিলাম। আর দেখা গেল যদি পারেন রান্নাবান্না শিখে আসবেন, কেননা রেস্টুরেন্টের কাজের অনেক দাম আছে। আপনি ভালো রান্নাবান্না ভালো একটা শেফ হতে পারলে, আর যদি ভাষাটা পুরাপুরি শিখতে পারেন, মান্থলি ভালো একটা ইনকাম থাকবে। তো আমার কথা ক্লিয়ার? আর এখন আমি যতটুকু জানি যে ভিসা ওপেন আছে, আপনি চাইলে আসতে পারেন। যারা ভিসা পাইছেন ফ্লাইট চালু আছে, টিকিট কেটে আসতে পারবেন, কেননা রেগুলারই মানুষ আসতেছে। আমার কথা ক্লিয়ার? তো ইতালিতে এমনও মানুষের শখ হলো আপনার কুকুর পালা, এখানে সবাই কম বেশি কুকুর পালে। আর ইতালিতে তো অনেক নিয়মকানুন আছে, যেখানে সেখানে ময়লা ফেলা যায় না, আপনার দেখা গেল রাস্তা দেখা পার হতে হবে। আপনি ইতালিতে যখন আসবেন নিয়মকানুন শিখতে শিখতে আপনার 6 মাস থেকে 1 বছর চলে যাবে, কেমনে কেমনে চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। তো আমার ছোট্টখাটো এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বিরক্তও লাগতে পারে। যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আমি প্রতিদিনই আমি রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখানে আপনি নেট চালাবেন কীভাবে এটা বলি, আপনার মান্থলি একটা প্যাকেজ কিনতে হয়, এখানে 20-30 টাকা ফ্লেক্সিলোডের সিস্টেম না, এখানে মান্থলি একটা পোস্টপেডের মতো প্যাকেজ কিনতে হয়। আমি যেমন আপনার ক্যান সিম কিনছি 2500 টাকা দিয়ে, মানে 25 ইউরো দিয়ে, তারপর প্যাকেজে আপনার চালাই, দেখা গেল 10 ইউরো দিয়ে প্রতি মাসে আমাকে 100 জিবি পর্যন্ত লিমিট দেয়, 100 জিবি পর্যন্ত আমি চালাতে পারি 10 ইউরো, মানে 1000 টাকা দিয়ে। 1000 মানে 100 জিবি যদি শেষ হয়ে যায় তারপর বন্ধ হয়ে যাবে, আবার টাকা দিয়ে টাকা ভরে প্যাকেজ চালু করতে হয়। এই হলো ছোট্ট একটা ইনফরমেশন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা যেন আসতে পারেন। তো সকলকে আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।